Hello friends, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুল তোলা হয়ে গেছে আজকে। আজকে সকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু সারা রাত যেন বৃষ্টি হয়েছে। তো সকালে ফুল তোলা হয়ে গেছে, এমনকি আমাদের সকালে খাওয়াও হয়ে গেছে। আমরা আজকে সকালে খেয়েছি, কালকে রুটি ছিল, দুটো রুটি গরম করে নিয়েছিলাম আর লিকার চা করেছিলাম। আর ও বাজার থেকে আজকে মুড়ি চানাচুর নিয়ে এসেছে, যা বলছে চানাচুর অল্প একটু মুড়ি দিয়ে খাবো, তো সেটাই অল্প করে নিয়ে এসেছিল। এইটাই হচ্ছে আমরা সকালে খেয়ে নিয়েছি এইসব খাবার। তো এখন যেটা করব, আমার এখনো বিছানা তোলা হয়নি কোনো রকম। এ দেখো কোনো রকম বালিশগুলো একপাশে এমনি গুছিয়ে রেখে দিয়েছি, একপাশে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন বিছানাটা ঝাড়বো, তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে। তো বাজার করে নিয়ে এসেছে, সেগুলো দুপুরে কি কি রান্না হবে সেই মতো কেটে কুটে গুছিয়ে রেখে, যেমন প্রতিদিন গুছিয়ে রাখি সেরকম গুছিয়ে রেখে তারপরে তাই যাব স্নান করতে। তো চলো পরপর কাজ শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। কালকে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রাখবো স্নানের আগে। স্নানের আগে যে ঝাড়টা নিয়ে স্নান করতে চলে যাবে। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। কি কি নিয়ে এসেছে সবজি? তো সেদিনকে নিয়ে এসেছিল, ওই জন্য আজকে সবজি আনতে বারণ করেছিলাম। আচ্ছা কি নিয়ে এসে দেখি। এই যে বলেছিলাম মুড়ি নিয়ে আসতে, মুড়ি নিয়ে এসেছে। তো মুড়ি আগের দিনের অল্প একটু মুড়ি ছিল, তো আমি ওটা আগে খাওয়াও, তারপরে এটা খুললে হবে, তো এই জন্য এটা খোলা হয়নি। আর নিয়ে এসে দু প্যাকেট শিমুই, আর যেগুলো ফুরিয়ে গেছিল সেগুলোই নিয়ে এসেছে। এই যে মুসুরির ডাল, আর এই যে বাদাম। মাঝে মাঝে ছিঁড়ে বাদাম বা মুড়ি দিয়ে বাদাম ভাজা করে সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে খাই, তো সেই জন্য বাদামটা বিশেষ করে আনা। আজকে এমনি খুব একটা খাওয়া হয় না। আর নিয়ে এসেছে দেখি কি, চাল নিয়ে এসেছে, গোবিন্দভোগ চাল, পায়েস খাবে মনে হয়। এটা আমি আনতে বলিনি, ও নিজে থেকে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি এটা মনে হয় মটরের ডাল, মটরের ডাল নিয়ে এসেছে। মুসুরির ডালটাই বেশি খাওয়া হয়, মুগের ডালটা খাওয়া হয় না। যবে খিচুড়ি খাওয়া হয় তবে এই মুসুরির ডালটা, এই মুগের ডালটা খাওয়া হয়, সেই জন্য ও অনেকদিন হচ্ছে, অনেকদিন খাওয়া হয় না যখন, তাহলে একটু মটর ডাল নিয়ে আসি, ওই জন্য নিয়ে এসছে। আর এই যে বলেছিলাম যে ভাজা, ওই ভাজা তাহলে দুটো খাওয়া হয়ে গেছে। এই কোটোর মতো না রাখলে না পিঁপড়ে ধরে যায় চারিপাশে, পিঁপড়ে ধরে যায় বাইরে, যাকে নরম হয়ে যায়, অনেক সমস্যা। তা আপাতত এগুলো এখানে রাখবো। আপাতত এই গামলার মধ্যে রাখি এগুলো, তারপরে পরে ঢালবো। দেখো মুড়িখানার বাজে অনেক কিছু হয়ে গেছে। এ দেখো কি মাছ নিয়ে এসে, ইলিশ মাছ। আমি তো ভেবেছিলাম রুই মাছ, আমাকে বারবার বলছে দেখো কি নিয়ে এসেছি, দেখো কি নিয়ে এসেছি। তো দেখি ইলিশ মাছ নিয়ে এসেছে, তো অনেকগুলোই হয়েছে পিস, তো আমি করবো না এতগুলো, হয়তো দু পিস রান্না করতে পারি। আজ এই যে সকালবেলায় চায়ের বাসন, তারপরে রুটি গরম করেছিলাম, চাটু, এই সমস্ত একটু গুছিয়ে গাছিয়ে নিতে হবে, নিয়ে তারপর রান্না শুরু কর, না সরি, তারপর যাবো স্নান করতে। তো তার আগে এখানটা একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো এই দেখো সবজি কাটতে বসে গেছি, সবজি ধুয়ে নিয়ে আসলাম। ভেন্ডিটা কাটার আগে ধুলেই ভালো হয়, নাহলে পরে হচ্ছে মনটা নানান ভাবটা
হয়েছে তো ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন কেটে নেব এই যে একটা বাটি ঘি চলে এসেছে ভেন্ডি আর আলু পোস্ত কি সুশিটাকে করতে পারি তো সেই জন্য ভেন্ডিটাকে কেটে নেব আর করব মাছ ইলিশ মাছ ধুয়ে রেখে এসেছি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে করব তো কালকে কিছুটা বেগুনই করেছিলাম আর অর্ধেক বেগুন রয়েছে এটা দিয়েই ভাবছি মাছের ঝোল করব আর এটাই হয়ে যাবে আমাদের এক বেলা তো আর একটা বেগুন আছে এখন যদি আমি ওই বেগুনটা থেকে কেটে নিই অল্প একটু অর্ধেক কেটে নিই তো বাকি অর্ধেকটা নষ্ট হবে সেই জন্য ভাবলাম যে এই অর্ধেকটা দিয়েই বানাই তো ঝটপট চলো সবজিটা কেটে নিই তারপর দেখা হচ্ছে পরে পরদিন পরে নিই তো বাসন মাজা হয়ে গেছে আমার এদিকে দেখো বাসনগুলো মেজে আমি ঝুড়িতে রেখে দিয়েছি সিঙ্ক ফাঁকা আর এদিকে গ্যাস মুছে কড়াই ধুয়ে রেখে দিয়েছি হাঁড়িতে জল রেখে দিয়েছি এমনকি চালও ভিজিয়ে রেখেছি আর এদিকে সবজি কেটে নিয়েছি আলু আর এই যে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করব আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু আর ভেন্ডি দিকটু ভেন্ডি পোস্ত টোস্ত এরকম কিছু করব আর একটু টমেটো দেখি ভেন্ডিতে দিতে পারি আর কাঁচা লঙ্কা লাগবে কেটে নিয়ে ছিঁড়ে নিয়েছি আর এদিকে মাছ দেখো ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি লবণ আর হলুদ তো সবকটা মাছ আমি রান্না করব না এখান থেকে দুই তিন পিস মতো মাছ আমি রান্না করব আর দু পিস যা থাকবে কালকের জন্য রেখে দেবো তো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে এবার আমার রান্না করার পালা এছাড়াও দেখো কতগুলো জামা কাপড় খুলে রাখা ছিল ভিজিয়ে রাখা ছিল এমনি জলে ভিজিয়ে রাখা ছিল আমার বর ধুয়ে দিয়েছে আর একটু গরম জল করে রেখে দিয়েছে স্নান করবো বলে আর কতগুলো জামা কাপড় এই বিছানার চাদর ভিজিয়েছে এগুলো এখন কাচতে হবে বাজারে ব্যাগগুলো ধুয়ে দিয়েছি এখন যে শুধু রান্নাটা বসিয়ে দিয়ে ভাবছি ভাত আর একটা তরকারি বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাবো ও তারপর আবার ঘর ঝাড় দিতে হবে ওরে বাপরে তাহলে ভাত আর তরকারিটা বসিয়ে দিই ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে স্নান করতে যাই আমার বরের স্নান হয়ে গেছে এই দেখো গামছা কিভাবে মেলে ধুয়ে মেলে দিয়ে গেছে বরের স্নান হয়ে গেছে ও পুজো দিতে গেছে আর এদিকে মটর চালিয়ে দিয়েছে এত আওয়াজ অনেক পুরোনো মটর তো ওই জন্য বিশাল আওয়াজ হয় কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিলাম বেশি কিছু করবো না ওই দুই তরকারি ভাতই করবো তো মাছ ঝোলটা আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবো আর ভেন্ডিটা ওই দেখি সর্ষে খুব পোস্ত হয়তো দিব না সর্ষে বাটা দিয়ে ঝাল করবো ঝাল না চচ্চড়ি মতো তেমন করে না তো মাছ দুটো দু পিসে আমি নিয়েছি দু পিস মাছ আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এদিকে দেখো অল্প একটু তেল দিয়ে আলু বেগুন একটু লবণ হলুদ একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার একটু হালকা ভেজে নিয়ে জল ঢেলে দেবো এখানে আলু আর বেগুনটা একটু ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি আর এদিকে গরম জলে চালও দিয়ে দিয়েছি এবার জলটা আর একটু ফুটে গেলে তবে আমি মাছটা দেব ভাতা তরকারি বসিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড়তে আমার কমপ্লিট হয়ে গেছে দেখো সব ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এদিকে এসে দেখি ভাত তরকারি দুটোই হয়ে গেছে আমি এটাই বেশিরভাগ দিন করি যেদিন দেখি দেরি হয়ে যাচ্ছে তো এখন বাজে বেশি না একটাই বাজে
তো এদিকে ভালোই হলো, একটার মধ্যে ভাত হয়ে গেছে। আর এই যে আমাদের মাছের ঝোল, এক বেলার জন্য অল্প একটু মাছের ঝোল বানিয়ে নিয়েছি। এবার যেটা করব, যে কড়াইটাতে আমি রান্না করেছি, কড়াইটা এখন মেজে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাব স্নান করতে। তো ভাবছি এসে রান্না করব না, বসিয়ে দিয়ে যাব। ওকে যদি বলি একটু নাড়, তো নাড়ে না, তাহলে নষ্ট হয়ে যাবে না, তরকারি পুড়ে যাবে না। আমি আস্তে আস্তে, যেহেতু আমি আজকে শুধুই তো স্নান করব না, আজকে আমি জামাকাপড় ওই বেড কভারটা কাচতে হবে, সেই জন্য তো পরিষ্কার করেই রেখে দিয়েছে, এসেই বসাবো। দেখো স্নান করতে যাওয়া হয়নি, ও বললো আমি নাড়ছি, তো সেই জন্য ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, ভাজা করে নিয়েছি। আর এদিকে মশলাটাও ভরা হয়ে গেছে, এখানে আছে সর্ষে আর জিরে, কাঁচা লঙ্কা, একটু টমেটো বেটে নিয়েছি। ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা হচ্ছে, মশলাটা দিয়ে দিয়ে তারপরেতে যাব। ও ততক্ষণ একটু নেড়ে চেড়ে দেবে মাঝে মাঝে, তাহলেই রেডি আজকে। ভেন্ডি পোস্ত না না পোস্ত না, এটা সর্ষে আছে, সর্ষে। তো আলু ভাজা হয়ে গেছে, আর মশলাটা দিয়ে দেবো। এবার ওর মধ্যে ভেন্ডিটাও দিয়ে দেবো। তো মশলাটা কষিয়ে নিয়ে জল দেওয়া হয়ে গেছে, আগে থেকেই গরম জল আমি তুলে রেখেছিলাম বাটিতে, তো দেওয়া হয়ে গেছে। এবার মশলা, এবার ঝোলটা ফুটে গেলে আস্তে আস্তে ফুটে ফুটে যেই গামাকা গামাকা হয়ে আসবে, তখন নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই আজকের মতন ভেন্ডির তরকারি, কি বলে এগুলোকে, ভেন্ডি চচ্চড়ি, সর্ষে ভেন্ডি, তাই তো? যাই হোক, আজকের মতন ভেন্ডির এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। সাদা সাদা লাগছে কেন? তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এদিকে তরকারি তো বসিয়ে দিয়ে গেছিলাম, ও নামিয়ে রেখেছিল, যে তরকারি রেডি। আর এই যে মাছের ঝোল তো হয়ে গেছিল আগেই, দেখিয়ে দিয়েছিলাম, ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, তো ঝটফট করে আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে, তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি, তো সেই জন্য আমি আবার নিচে নামলাম, মানে নামছি, তো চলো দেখিয়ে নিয়ে আসি কি জিনিস। এই দেখো আমার গাছের গোলাপ, কি সুন্দর ফুটে গোলাপ। দারুণ ফুটেছে, এর আগে অনেকগুলো গোলাপ ফুটেছে, তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কি সুন্দর কালার। আর কদিন পর থেকে স্থলবদ্ধ ফুটবে, আর ওদিকটা মেঘ দেখো, বাবা বৃষ্টি এক্ষুনি আসলো বলে। আর এই জায়গাটার আকাশটা ভাল লাগছে, দেখলে তো বাইরে কেমন মেঘ করেছে, প্রচন্ড মেঘ করেছে, তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদেরকে আমার ফুলটা দেখিয়ে দিই, নয়তো বৃষ্টির মানে ভাড়ে হয়তো ফুলের পাপড়ি হয়তো ঝরে গেল, তখন আর দেখাতে পারবো না। আর চুলের সাথে দেখো কি চলে এসছে, একটা পাতা চলে এসছে, গাছের মধ্যে ঢুকেছিলাম, গাছগুলো বৃষ্টির দিনে বেশ নতুন জীবন পায় মনে হয়, কি সুন্দর লাগে চকচক। তো যাই হোক, ছাদে এখনো জামাকাপড় মেলে দেওয়া রয়েছে, ছাদের থেকে জামাকাপড় তুলে নিয়ে আসতে হবে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।